খোয়াই থানাধীন বারোবিল এলাকায় 208 জাতীয় সড়কে একটি দ্রুত গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন স্থানীয় এক যুবক। আহত যুবকের নাম বাপি গোপ। অভিযোগ, মন্ত্রী রতনলাল নাথের কনভয়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। গুরুতর আহত অবস্থায় যুবককে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে তাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত্রি প্রায় 8টা নাগাদ জাতীয় সড়কে সাইকেলে চেপে ওই যুবক বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপার করতে গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। মারাত্মক জখম অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। অভিযোগ, দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের কনভয়ে থাকা একটি গাড়ির ধাক্কায়। কনভয়ের সামনের দিকে থাকা গাড়ির ধাক্কাতে ওই যুবক আহত হয়েছে বলে অভিযোগ। এরপরে স্থানীয়রা রাস্তা বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা যে দাগগুলি আছে না, এটির বাইরে আসলাম। গাড়িটা হঠাৎ করে এসে ক্যামেরা ফলাই ট্রেনে। কী গাড়ি আসলো? থানা গাড়ি আসলো। এদিকে কোনো স্কট আসলো? স্কট আসলো, মিনিস্টারের স্কট হইব না? কোন জায়গাটা হয়েছে ঘটনাটা? বারোবিল স্টেডিয়াম যে রুটটা। তোমার নাম কি? বাপি ঘোষ। বয়স কত? বয়স 18। এই ঘটনাটি ঘিরে এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।